যুদ্ধাপরাধী সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব চালানোর 104 মামলার একটিরও বিচার শেষ হয়নি 8 বছরে। এ নিয়ে ক্ষোভ রয়েছে নিহতের স্বজন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এবছরের মধ্যে শেষ হতে পারে 70% মামলার কাজ। 2013 সালের 3 মার্চ রাতে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে জামাত বিএনপির সন্ত্রাসীদের পাশাপাশি নেতাকর্মীরা বগুড়া শহর ও কয়েকটি উপজেলায় তাণ্ডব চালায়। নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে 16টি অফিস ও 12টি পুলিশ স্থাপনা সহ বগুড়ায় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা করলে গুলিতে প্রাণ হারায় অন্তত 11 জন। সেদিনের ঘটনায় 104টি মামলা দায়ের করে পুলিশ। আসামি করা হয় নাম উল্লেখ সহ লক্ষাধিক মানুষকে। ভয়াবহ সেই ঘটনার স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বগুড়ার মানুষদের। অজু করে ফজর দুই রাগের তামাশ ফরস নামাজ পড়ছে পড়ে তখন কি করে কয় অন্য নিজের ইচ্ছে বের হয়ে গেছে। আমরা পরে দেখলাম যে তখন 6টা 6:30 7টা এর ভিতরে আমাকে কাছে খবর আসলো যে তোমার আম্মা শহীদ হয়ে গেছে। আমাদের শাহজাহানপুরে 4 জন লোক মারা যায়, অনেকে মানে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে পুঙ্গুত্ব বরণ করে, কেউ কেউ কাউকে যে ডেকে লেওয়া যায় তা কিন্তু লেওয়া যায়নি। এর মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার একজন চাষি তাই ছিল। উপজেলা জামাতের সাবেক আমির, উপজেলার পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলীর নেতৃত্বে এবং ইয়াসিন আলীর ছেলে সেই সময় শিবিরের দুর্দশ্য ক্যাডার তাদের নেতৃত্বে থানায় হামলা সহ আওয়ামী লীগ অফিসে হামলা এবং আপনার মুক্তিযুদ্ধ অফিসে হামলা করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আমি 2টা মামলার সাক্ষী, ইতিমধ্যে আদালতে আমি সাক্ষ্য দিয়েছি তো 2টি মামলার। জামাত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে আমার চোখের সামনে। এ পর্যন্ত আদালতে চার্জশিট দেওয়া হয়েছে 4,751 জনের বিরুদ্ধে। 8 বছরেও কোনো মামলা সুরাহা না হয় সাধারণ মানুষের ক্ষোভের বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা এবছরেই শেষ হবে বেশিরভাগ মামলার বিচার। 104টি মোকদ্দমা এখানে হয়েছিল, এই মোকদ্দমার প্রত্যেকটার মামলা মোকদ্দমা চার্জশিট হয়েছে এবং মোকদ্দমা বিচারের জন্যে দায়রা সেশন জজে পার হয়ে আসছে এবং সেখান থেকে Addition 1, Addition 2 কোর্টে পার করে দেওয়া হয়েছে 3 কোর্টে এবং মোকদ্দমাগুলি 70%-এর বেশি সাক্ষী চলমান আর বাকি যেটা আছে অতি সত্য। আমার মনে হয় এই বছর এই মোকদ্দমাগুলো নিষ্পত্তি করতে আমরা পারব। পুলিশের তথ্য অনুযায়ী 2013 সালের 3 মার্চের ওই তাণ্ডবে আর্থিক ক্ষতি হয় অন্তত 100 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।